ঘরের মেঝে গোড়ালি ডোবা জল। রান্নাঘর ভাসছে জল, জমে উঠোন পথঘাট সব এক হয়ে গিয়েছে। মাছ লাফাচ্ছে রাস্তায়। বুধবার বৃষ্টিতে এমনই দৃশ্য ধরা পড়ল সগরভাঙার তাঁতিপাড়া এলাকায়। বিপর্যস্ত জনজীবন, ঘরের মধ্যে জলে ভাসছেন এলাকাবাসীরা। পাইপ লাগিয়ে রেখেছে, পাস জল পাস হচ্ছে না, তার জন্য আমাদের বাড়িতে জল ঢুকেছে। কত কিলো বাড়ি? এক কোমর। কি কি ক্ষতি হয়েছে? বাড়ির সব কিছুই ক্ষতি হয়েছে, এমনকি টিভি আলমারি সব কিছু, কাপড় চোপড় সব কিছু নষ্ট হয়েছে। যাবতীয় জিনিস সংসারে যত কিছু থাকে সবই নষ্ট হয়েছে। এক কোমর জলে থাকলে কি আর সব কিছু ইয়ে হয়? বলছে ড্রেনের ড্রেন বন্ধ আছে, ওই জন্য জল ঢুকে যাচ্ছে। প্রত্যেকবারে জল বৃষ্টি হলেই ইয়া বন্ধ হয়ে যায়, মানে জল ঢুকে যায় ঘরে ঘরে। কত জিনিস নষ্ট আমাদের, এটা নিয়ে চারবার পাঁচবার হয়ে গেল, কত সহ্য করবো বলুন তো। আলমারির সব কাপড় ভিজে গেছে, রান্না করা ভাত সব নষ্ট হয়ে গেছে, চাল বস আটা সব ভিজে গেছে। নিম্নচাপের জেরে বুধবার সকাল থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সগরভাঙার তাঁতিপাড়া এলাকায় ঘরে ঘরে জল ঢুকে পড়েছে। বাড়ির ভেতর জল ঢুকে পড়ায় আসবাবপত্র সহ মূল্যবান সামগ্রী সবই এখন জলের তলায়। স্থানীয়দের অভিযোগ, এলাকার জলনিকাশি ব্যবস্থা বেহাল, বর্ষা এলেই বছর বছর ভোগান্তি। কাউন্সিলরকে বারবার বলেও কর্ণপাত করছেন না বলেই অভিযোগ। আসে কাউন্সিলর, কিন্তু ওই বলে আসবে আর বলবে চলে যাবে, বাস আসে। আমরা চাই ক্ষতিপূরণ, কি ওই ড্রেনটা খোলা করান, তাছাড়া কি করে, বারবার তো জল ভিজছে, জল বারবার ঢুকছে। কতবার জানিয়েছি, এই সমস্যা সমাধান ও করছে না, পাইপ তুলছে না, গুড সাইডে পাইপ তুলছে না। এখন কি চাইছে? এখন চাইছি যে গুড সাইড পাইপ ক্লিয়ার করুক, আর আমাদের এই যাতে না জল ওঠে, যেখান থেকে এটা সমাধান হয় সেই ব্যবস্থা করুক। ড্রেন ক্লিয়ার নেই, পুরো সাগরবাঙা গ্রামের কলোনি ফলোনি সব জল এদিকে আসছে, এতে আবার লাস্টের টাইমটা আর রাস্তা নেই। যতবার বলা হয় তোমার ততবার বলে যাচ্ছি, দেখছি পরিষ্কার করা যাবে, পরিষ্কার করা হয় না। তবে এলাকাবাসীর অভিযোগ পেয়ে সমস্যার সমাধানের আশ্বাস দিলেন স্থানীয় কাউন্সিলর। দ্রুত নিকাশি ব্যবস্থা সচল করে এলাকার জল বের করার বন্দোবস্ত করবেন এমনটাই জানান। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।